আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমদিনাজ মমি। খ্যাতিমান প্রকৌশলী ও জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী মারা গেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে ভোরে রাজধানীর নিজ বাড়িতে ঘুমের মধ্যে তার মৃত্যু হয়। বয়স হয়েছিল 77 বছর। 21শে পদকপ্রাপ্ত বরেন্দ্র এই প্রকৌশলী ছিলেন পদ্মা সেতু সহ দেশের সব মেগা প্রকল্পের অন্যতম পরামর্শক। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। জামিলুর রেজা চৌধুরী, সংক্ষেপে জেআরসি, আন্তর্জাতিক মহলে এই নামেই তার পরিচিতি। 1943 সালে সিলেটে জন্ম নেয়া সরল এই মানুষটি তার মেধাশক্তিতে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। মর্যাদা আর সম্মানের আসনেও তাই ছিলেন শীর্ষে। বাংলাদেশের ক্রান্তিকালে 1996 সালে তাকে করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্যও ছিলেন তিনি। 2018 সালে জাতীয় অধ্যাপক হন জামিলুর রেজা চৌধুরী। বঙ্গবন্ধু সেতু, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বাংলাদেশের সব মেগা প্রকল্পেই তিনি ছিলেন অন্যতম পরামর্শক। দেশের বড় কোনো নির্মাণ প্রকল্পের পরিকল্পনা হলেই ডাক পড়ত জেআরসির। 1993 সালে যাদের হাত দিয়ে বাংলাদেশের ইমারত বিধিমালা তৈরি হয়, জামিলুর রেজা চৌধুরী ছিলেন তাদের অন্যতম। কিছুদিন ধরেই খানিকটা অসুস্থ বোধ করছিলেন বরেণ্য এই প্রকৌশলী। আগে প্রায়ই নানা সভা সেমিনারে গেলেও মাস দুয়েক হলো তা যাচ্ছিলেন না। সোমবার রাতে স্বাভাবিকভাবে ঘুমিয়েছিলেন। ভোর রাতে পরিবার সদস্যরা তার নির্জীব দেহ দেখতে পায়। এরপরই নেওয়া হয় বাসার কাছের স্কোয়ার হসপিটালে। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। জানানো হয় ঘুমের মধ্যেই ম্যাসিভ হার্ট অ্যাটাকে জামিলুর রেজা চৌধুরী মারা গেছেন। এরপর দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। 2021 সালের আগে করোনা ভাইরাসের কার্যকর ভ্যাকসিন তৈরি কঠিন বলে জানিয়েছেন ফ্রান্সে কর্মরত খ্যাতিমান বাংলাদেশি গবেষক ও চিকিৎসক উত্তম বড়ুয়া। প্যারিসের ভাইরোলজি গবেষণার শীর্ষ প্রতিষ্ঠানে কর্মরত এই চিকিৎসা বিজ্ঞানী জানান, ফ্রান্সও দুইভাবে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করছে। শ্বাসকষ্ট ছাড়াও করোনা ভাইরাসে হার্ট, লিভার সহ অন্যান্য সমস্যাও আক্রান্তদের মৃত্যু হতে পারে বলে জানান এই গবেষক। ফ্রান্সে বেশ কয়েকটা ট্র্যাকের গবেষণা কাজ দ্রুত এগোচ্ছে, তার মধ্যে দুটা উল্লেখযোগ্য। একটা ভ্যাকসিন ডিএনএ এর উপর, তার মানে ডিএনএ ভ্যাকসিন, শরীরে অ্যান্টিজেন ঢুকিয়ে অ্যান্টিবডি তৈরি করা টু ইন্ডিউস এ প্রোটেক্টিভ ইমিউনোলজিক্যাল রেসপন্স। আরেকটা হচ্ছে অ্যানিমাল মডেল ডেভেলপমেন্ট ফর এসএআরএস কোভি টু, যা ইফেক্টিভনেস অব দ্য ভ্যাকসিন টেস্ট করবে। আজ থেকে রাজধানীর প্রতিষ্ঠিত রেস্তোরাঁগুলো ইফতার বিক্রি করতে পারবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। তবে কেউ ফুটপাতে ইফতার সামগ্রীর পসরা বসিয়ে প্রদর্শন ও বিক্রয় করতে পারবে না। এছাড়া রেস্তোরাঁয় বসে ইফতার করা যাবে না বলেও জানানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে। নির্দেশনা আরও বলা হয়, পাড়া মহল্লায় ভোগ্যপণ্যের দোকান সকাল 6টা থেকে বিকেল 4টা পর্যন্ত এবং সুপার শপগুলো বিকেল 5টা পর্যন্ত খোলা যাবে। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হলেও বাসায় চিকিৎসার মাধ্যমে সুস্থ হচ্ছেন অনেকে, আর তারা বলছেন এই ভাইরাসে আক্রান্ত হলেও মনোবলই তাদেরকে বাঁচার সাহস জুগিয়েছে। এমন কয়েকজনের সঙ্গে কথা বলে আরও জানাচ্ছেন রাসনা দাস। অল্প অল্প জ্বর এবং তার পাশাপাশি পুরো শরীর প্রচণ্ড ব্যথা, মাথাটা অনেক ভারী হয়ে গেছিল মনে হচ্ছিল। করোনা সংক্রামিত হয়ে যেন মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক আহাদ হোসেন টুটুলকে। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, বাসায় বসে চিকিৎসকদের পরামর্শ নিয়েই তিনি এখন সুস্থ। তবে এই কষ্ট শুধু শারীরিক নয়, মানসিকও, কারণ সামাজিকভাবে করোনা রোগীদের মানুষ ভিন্ন চোখে দেখে। যখন লকডাউন করতে এলো থানা থেকে, তখন আশপাশে যারা সাধারণ মানুষ ছিল তারা এক ধরনের মানে অন্য চাহনি আর কি। আমার বাড়ি বিল্ডিংয়ের তার দিকে স্ত্রী, সে তো পজিটিভ না নেগেটিভ, সে বাজার করার জন্য হয়তো ব্যাগ ফেলেছে নিচে। অন্যরা তাকে আবার নিরুৎসাহিত করছে যে কেন দিচ্ছ, তুমি বাজার দিলে বা ওগুলো ছুঁয়ে আসলে আমরা এই এলাকাতে থাকতে দেবো না। এদিকে 19 এপ্রিল ভাইরাসের শিকার হন রাজধানীর শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও ফ্লু কর্নারের ইনচার্জ ডাক্তার আলামিন।
অন্যদের চিকিৎসা দেওয়ার সময় আক্রান্ত হলেও নিজে চিকিৎসা নিচ্ছেন বাসাতেই। তার শারীরিক অবস্থাও উন্নতির দিকে। চিকিৎসা বলতে তো আসলে তেমন কিছু নাই, মাইল্ড সিমটম যাদের থাকে তারা বাসায় চিকিৎসা নিতে পারবে, যেমন আমি নিচ্ছি। আর যাদের শ্বাসকষ্ট হবে, অক্সিজেন স্যাচুরেশন কমে যাবে, এদেরকে অবশ্যই হাসপাতালেই চিকিৎসা নিতে হবে। তথ্য গোপন করে কোনো চিকিৎসা নিতে যাবেন না। এক্ষেত্রে সবচেয়ে বড় বিপজ্জনক হলো আপনার তথ্য গোপনের কারণে শত শত ডাক্তার আজকে এফেক্টেড হয়ে যাচ্ছে। এই এফেক্টেড হওয়ার কারণে কিন্তু হসপিটালের নর্মাল কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে, তখন আপনারা চিকিৎসা নেওয়ার আর কোনো সুযোগ পাবেন না। দেশে প্রথমবারের মতো 8ই মার্চ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। তারপর এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,000-এরও বেশিতে। চিকিৎসকরা বলছেন করোনা প্রাণঘাতী হলেও সুস্থ হবার সুযোগ রয়েছে অনেক, সেজন্য স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মনোবল ধরে রাখার পরামর্শ দিয়েছেন তারা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।